জয় হরি বল, গৌড় হরি বল। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আমি তাপস বিশ্বাস আজকের আলোচনায় আপনাদের মাঝে উপস্থিত আছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হল নমশূদ্র জাতি কি সত্যি ব্রাহ্মণ বংশোদ্ভূত? ব্রাহ্মণ বংশ থেকে কি এই নমশূদ্র জাতির সৃষ্টি হয়েছে? শক্তি সঙ্গম তন্ত্রে সত্যি কি এই নমশূদ্র জাতির ইতিহাস আছে? আজ এ বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। ইতিপূর্বে এ বিষয়ে আমি বহুবার আলোচনা করেছি, শাস্ত্রের প্রমাণসহ বহু আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। তবে আজ আবার কেন এই আলোচনা করতে বসলাম, এর বিশেষ কারণ হল আমাদের শ্রদ্ধেয় অসীমবাবু, অসীম সরকার মহাশয়, তিনি আমাকে নিয়ে একটা ভিডিও করেছেন। আমি ইতিপূর্বে যে ভিডিওটি করেছিলাম সেখানে অসীমবাবু নমশূদ্র জাতিতত্ত্ব আলোচনা করতে গিয়ে সেখানে তিনি জাতিতত্ত্ব সংগ্রহ নামক একটি বই, সেই বই থেকে প্রমাণ দিচ্ছিলেন যে নমশূদ্ররা ব্রাহ্মণ বংশোদ্ভূত। তো আমি তার প্রতিবাদ করে একটা ভিডিও করেছিলাম। সেখানে শ্রী অসীমবাবুকে আমি কখনো অসম্মান করিনি, সম্মান রেখেই তার আমি প্রতিবাদ করেছিলাম। কিন্তু জানি না তাতে তার সম্মানহানি হয়েছে। তিনি বলেছেন, তার যে লাইভ করেছেন সে ভিডিওর মধ্যে বলেছেন যে তাপসবাবু তাকে নাকি মারাত্মক পরিমাণে অপমান করেছে। তাই সর্বপ্রথম অসীমবাবুর চরণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি আপনি অপমান বোধ করেন আপনাকে যে কথা আমি বলেছিলাম তার জন্য। আমরা হরিভক্তি টিভির তরফ থেকে সকলেই ক্ষমা প্রার্থী এবং আমি তাপস বিশ্বাস বিশেষভাবে আপনার কাছে ক্ষমা প্রার্থী। আজ আপনি যে ল্যাঙ্গুয়েজে, যে দেহভঙ্গিতে, যেভাবে কটূক্তি করে আমার বিরুদ্ধে গিয়ে আপনি ভিডিও বানিয়েছেন, সেটি আপনার কতটা যুক্তিযুক্ত হয়েছে বলে মনে হয় সেটি আপনি আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন, যে আপনি ক্রোধের বশে কত কত কটু কথা আমাকে বলেছেন। আপনি আমাদেরই নমশূদ্র বংশের একজন উজ্জ্বল নক্ষত্র, আপনাকে ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি, আপনার গান শুনেছি, তাতে অনেক তথ্য, অনেক কথা আমরা জানতে পেরেছি। বড় হয়ে পড়াশোনা করার পরে বুঝতে পারছি যে আপনি অনেকও লোকাচার, লোকে লোককথা নিয়েও অনেক সময় গান করেছেন, কথা বলেছেন। আমি সে কথাই বলেছিলাম, তাতে হয়তো বা আপনার মান সম্মানে লেগেছে। এখন কথা হচ্ছে এই নমশূদ্র জাতি তত্ত্ব নিয়ে। আপনি আপনার ওই ভিডিওর মধ্যে আমাকে অভিশাপ পর্যন্ত করেছেন, আমার মুখ বেঁকে যাবে, কারণ আমি গুরুচাঁদ ঠাকুরের কথা নাকি অবমাননা করেছি। এখন গুরুচাঁদ ঠাকুরের কথা কোথায় অবমাননা করেছি সেটা তো আমার মনে পড়ছে না। আপনি আলোচনার ক্ষেত্রে বলতে বলতে বুঝিয়ে বলতে গিয়ে বললেন যে জীবন যোদ্ধার মহাশয় যে জাতিতত্ত্ব নিয়ে এসছে সেটি নাকি তিনি জাতিতে উঠার জন্য নিয়ে এসছেন, এই কথা আমি বলেছি। হ্যাঁ, আমি বলেছি, কারণ তিনি জাতিতে উঠার জন্য তর্ক অলঙ্কার মহাশয়কে দিয়ে লিখিয়ে নিয়ে এসেছিলেন, এই কথা আমি বলেছি। আমাদের গবেষণায় তাই উঠে এসছে, সেটাই আমি বলেছি, আর সে প্রমাণই দেব। তাতেই আপনি ক্রোধান্বিত হয়েছেন এবং গুরুচাঁদ ঠাকুর নাকি আজ্ঞা করেছিলেন জীবন যোদ্ধার মহাশয়কে যে তুমি গিয়ে তর্ক অলঙ্কারের কাছ থেকে লিখিয়ে নাও, শক্তি সঙ্গম তন্ত্রে প্রাণতোষী অধ্যায়ে এই লেখা আছে, এইসব এসব আপনি বলছেন, বা ওই জাতিতত্ত্ব সংগ্রহ নামক বইটির মধ্যে আছেও তাই, আপনি সে কথাই বলছেন। আর সেখানে আপনি একটা জিনিস বুঝবেন, আমি কার কথা মানব? জাতিতত্ত্ব সংগ্রহ যিনি লিখেছেন গৌরপ্রিয় সরকার তার কথা মানব, নাকি আমাদের প্রেমিক কবি, শ্রদ্ধেয় পূজনীয় অশ্বিনী সরকার মহাশয়ের কথা মানব? অশ্বিনী সরকার মহাশয় একটি গান লিখেছেন, আপনি জানেন, গানটি হচ্ছে মোরা কেন নবদ্বীপে যাব, শূন্য নদীয়ায় কি ফল পাব। সেই গানটির তৃতীয় কলিতে তিনি লিখেছেন, ভারত ভাগবত রামায়ণ তন্ত্র গ্রন্থ অগণন, কোন শাস্ত্রে না পাই নমশূদ্রের নিদর্শন। তাহলে অশ্বিনী সরকার পরিষ্কারভাবে বললেন, ভারত অর্থাৎ মহাভারত, ভাগবত রামায়ণ এবং অগণিত তন্ত্রশাস্ত্র, এই অগণিত তন্ত্রশাস্ত্রে কোথাও নমশূদ্রের নিদর্শন নেই, এটি অশ্বিনী কর্তা লিখলেন। তো আমি তার কথা মানব নাকি গৌরপ্রিয় সরকারের কথা মানব?
অশ্বিনী কথা যেটা বললেন সেটাই সত্যি আমি দেখতে পাচ্ছি আমার এই গবেষণা রিসার্চের মাধ্যমে। কীভাবে না, শক্তি সঙ্গম তন্ত্রের থেকে আমি যেহেতু উদাহরণ দিয়েছে গৌরপ্রিয় সরকার শক্তি সঙ্গম তন্ত্রে আছে, সেই শক্তি সঙ্গম তন্ত্র বহু অন্বেষণ করার পরে জোগাড় করেছি, সেখানে নবশূদ্র জাতিতত্ত্ব নেই। দেখুন আমি আপনাদের আগে দেখিয়েছিলাম, আবারও দেখিয়ে রাখছি, শক্তি সঙ্গম তন্ত্রশাস্ত্র, এটি শক্তি সঙ্গম তন্ত্রশাস্ত্র, এটি হচ্ছে তারাখণ্ডম, আর এটি রয়েছে, এটি দেখুন, এটি শক্তি সঙ্গম তন্ত্রশাস্ত্রের সুন্দরী খণ্ডম, এটি শক্তি সঙ্গম তন্ত্রশাস্ত্রের ছিন্নমস্তা খণ্ডম, আর শক্তি সঙ্গম তন্ত্রশাস্ত্রের এটি হচ্ছে কালী খণ্ডম। তাহলে এই যে চারটি খণ্ড শক্তি সঙ্গম তন্ত্রশাস্ত্রের, সম্পূর্ণ শক্তি সঙ্গম তন্ত্রশাস্ত্র, এর মধ্যে কিন্তু কোথাও জাতিতত্ত্ব নেই, আর থাকতে পারে না। কারণ হচ্ছে আপনি বুঝবেন, আপনি হয়তো তন্ত্র সম্পর্কে ততটা অকিবহল নয়, আপনি জানেন না, এই যে এই কথাটি বলছি আপনি জানেন না, এতেও আপনার সম্মান যাচ্ছে কিনা আমি জানি না, যদি যায় আমি ক্ষমা চেয়েই আপনার কাছে বলছি। আপনারই কথা আপনি বলেন যে হবে না তো লাঠালাঠি, হবে যুক্তি তর্ক যুক্তিতে আটাআটি, এরকম বলেন না, তো তেমনই কথা, আমরা তো লাঠালাঠি করছি না, আমরা এখানে যুক্তি তর্কে আটাআটি করছি, কার যুক্তি পরিপাটি হয় সেটি দেখার জন্য। তো আপনি গৌরপ্রিয় সরকারের ওই বইটি নিয়েই পড়েছেন, আপনি উদাহরণ দিলেন লীলামৃত থেকে, যে প্রাচীন লীলামৃতে যা রয়েছে নতুন লীলামৃতে তা নেই। দেখুন আপনাদের সামনে আমি দেখাচ্ছি, দেখিয়ে দুটি লীলামৃত দেখালেন, দুটি নতুন এই ইদানিং ছাপানো, একটাতে দাবি করছে যে তারা 1323 সালের ছাপিয়েছে, কিন্তু আপনি জেনে রাখুন আমার কাছে 1323 সালের শ্রী শ্রীহরি লীলামৃত রয়েছে, আর শক্তি সঙ্গম তন্ত্রশাস্ত্র এ পরিবর্তন হয়নি, এগুলো পরিবর্তন হয় না, নীলামৃত পরিবর্তন করেছে কারা, ঠাকুর বাড়ির লোকেরা, শক্তি সঙ্গম তন্ত্র তো তার পরিবারের লোক নেই যে তারা পরিবর্তন করবে। তারপরেও আপনি বলেছেন প্রাচীন প্রমাণ থাকলে দেখাবেন, দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে রাখছি, এই যে প্রাচীন, এটি এটিও শক্তি সঙ্গম তন্ত্রশাস্ত্র, যার আমি ফটোকপি করে রেখেছি, আমাদের গবেষণা ক্ষেত্রে লাগে, এটি প্রাচীন, এতেও নেই নবশূদ্র জাতিতত্ত্ব। আর যেহেতু আপনি দাবি করছেন শক্তি সঙ্গম তন্ত্রশাস্ত্রে আছে, তাই আপনার কাছে করজোরে নিবেদন করব, আপনার কাছে করজোরে আমি আবেদন করব যে এটি প্রমাণ করার দায়িত্ব আপনার, আপনি দেখাবেন যে কোন শক্তি সঙ্গম তন্ত্রে আছে নবশূদ্র জাতিতত্ত্ব। গৌরপুরীয় সরকারের কথা তো মানা যাবে না। এবার আপনার যুক্তিগুলো আমি খণ্ডন করি, দেখুন, যদি গুরুচাঁদ ঠাকুর জানতেন যে শক্তি সঙ্গম তন্ত্রে জাতিতত্ত্ব আছে, তাহলে গুরুচাঁদ ঠাকুরের আজ্ঞায় শ্রীমদ বিচরণ পাগল হরিগুরুচাঁদ চরিত্রে সুধা লিখলেন, সেখানে তিনি জাতিতত্ত্ব লিখতে গিয়ে বল্লাল সেনের বিভিন্ন কথা ইতিহাস তিনি তুলে ধরেছেন। তাহলে এবার আপনি ভাবুন, তিনি কেন শক্তি সঙ্গম জাতিতত্ত্বটা তুলে ধরলেন না শক্তি সঙ্গম গ্রন্থের, না গুরুচাঁদ ঠাকুর বিচরণ পাগলকে বলেননি, নাকি বিচরণ পাগল জানতেন না, বাদ দিলাম বিচরণ পাগলের কথা, ভাবুক কবি অশ্বিনী কর্তা তিনিও লিখলেন যে ভাই তন্ত্রগ্রন্থ আগরণ কোথাও নেই নবশূদ্রের নিদর্শন, তাহলে অশ্বিনী কর্তাও জানতেন না, তারক সরকার লিখলেন শ্রী শ্রীহরি লীলামৃত, সেখানেও কোথাও কিন্তু শক্তি সঙ্গম জাতিত শক্তি সঙ্গম তন্ত্রের কথা উল্লেখ করলেন না, আমরা বাদ দিলাম, এরা সকলে রয়েছে অল্প শিক্ষিত, এরা জানে না, আমি বাদই দিলাম। কিন্তু শিক্ষিত একজন উকিল, তিনি হচ্ছেন আচার্য মহানন্দ হালদার, তিনি লিখলেন শ্রী শ্রী গুরুচাঁদ চরিত, তিনি জাতিতত্ত্ব যখন লিখলেন সেখানেও কিন্তু এই নবশূদ্রদের ইতিহাস হিসাবে কিন্তু শক্তি সঙ্গম তন্ত্রের কথা তিনি বললেন না, এবং কি তিনি জানতেনও না। তাহলে আপনি বলতে চাইছেন একমাত্র জীবন যোদ্ধারের যে লোকগুলো, যারা ছিল যে কমিটির লোক, তারা এবং জীবন যোদ্ধার এবং গুরুচাঁদ ঠাকুর, এই কয়জনই মাত্র জানতেন, আর কেউ জানতেন না, গুরুচাঁদ ঠাকুর তার কোনো পারিষদবর্গদের কাউকে বলেননি। আমরা মতুয়া ধর্মাবলম্বী, তাহলে মতুয়া ধর্মাবলম্বী হয়ে আমি মতুয়া ধর্মের দর্শন যত আছে সেগুলোকে মানব, মতুয়া ধর্ম দর্শনে কোথাও শক্তি সঙ্গম তন্ত্রের কথা উল্লেখ নেই, আর আপনি শক্তি সঙ্গম তন্ত্রের থেকে প্রমাণ দেখাতে মরিয়া হয়ে লেগেছেন। তবে একটা জিনিস আপনাকে আমি ধন্যবাদ জানাবো, সেটি হচ্ছে আপনি একটা কথা অবশ্যই ভালো কথা বলেছেন, যে গুরুচাঁদ ঠাকুর নবশূদ্র নামকরণ চাননি, তিনি নবব্রাহ্মণ নাম দিতে চেয়েছিলেন, এটি একদম ঠিক বলেছেন, এটা ঐতিহাসিক সত্য। তো আসুন এবার আপনাকে আরও কয়েকটা উদাহরণ আমি দিচ্ছি, আরও কয়েকটা কথা বলছি। আপনি যদি জাতিতত্ত্ব সংগ্রহ গ্রন্থটি পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এই যেভাবে এখন আমার বিরুদ্ধে গিয়ে ভিডিও করলেন এভাবে করতেন না,
আমার তো এখন সন্দেহ হচ্ছে যে আপনি সত্যি সত্যি যে জাতিতত্ত্ব সংগ্রহ বইটি পড়েছেন কিনা। কারণ কি, জাতিতত্ত্ব সংগ্রহ বইটি পড়লে আপনি দেখতে পারবেন ওই বইয়ের শেষের দিকে গিয়ে যেখানে জাতিতত্ত্ব লিখছে সেখানে শেষের দিকে গিয়ে বলছে নমসমুনি যখন তার দুই ছেলের বাড়িতে এসছে এসে দেখছে একজনের বাড়িতে বেশ শিউলি গাছ লাগানো, তাই সেই এক ছেলেকে বলছে ভাই বাবা যে আজকে তোর বাড়িতে শিউলি গাছ লাগানো বলে তুই আজ থেকে তুই শিফালি নমো, আর এক জায়গায় ধানের মোড়া করা রয়েছে মানে ধানের মারুই যাকে গোলা বলে তার বাড়িতে ধান রয়েছে বলে তাকে বললো তুই ধানই নমো। আর আপনি কিসব কিসব বললেন, যাই হোক আমি আর অত ব্যাখ্যা দিয়ে আপনাকে অপমান করতে চাইছি না, আপনি তো অল্পতেই অপমান বোধ করছেন। এখানে যুক্তিযুক্ত আলোচনায় যখনই আপনি আসবেন, যখনই আপনি আলোচনাকারী বিরুদ্ধে করবেন তখন মান অপমান ভুলে যাবেন। অশ্বিনী কর্তার গানে রয়েছে না, যার মান অপমান দুই সমান তার মতো আর মানিকে। তো আপনি অভিশাপ পর্যন্ত করে ফেললেন আলোচনা করতে গিয়ে, খুবই উত্তেজিত হয়ে পড়েছেন, আর খুব বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি এইভাবে উত্তেজিত হবেন না। আপনি আমার বিরুদ্ধে ভিডিও করুন, হাজারো ভিডিও করুন, আমি তো চাইবো যে আমার যুক্তি কেউ খণ্ডন করুক, পুনরায় আমি আবার তার যুক্তি খণ্ডন করবো শাস্ত্র প্রমাণাদির দ্বারায়। তো আমরা যে কথা বলছিলাম সে কথায় আসি, আপনি যদি এই জাতিতত্ত্ব সংগ্রহ গ্রন্থটি পড়তেন তাহলে দেখতে পারতেন এই জাতিতত্ত্ব সংগ্রহ বইটির ভূমিকায় গৌরপ্রিয় সরকার লিখেছেন যে তার বাবা নদিয়াচাঁদ সরকার তিনি তার জীবন দশায় কোনোদিন শাস্ত্রীয় প্রমাণ উদ্ধার করতে পারেননি। আর গৌরপ্রিয় সরকারের বাবা নদিয়াচাঁদ সরকার তিনি কিন্তু জীবনযোদ্ধারের সাথে জীবনযোদ্ধারের যে শাস্ত্র অনুসন্ধান কমিটি করেছিলেন সেই কমিটির মধ্যে কিন্তু জড়িত ছিল, যারা গুরুচাঁদের আজ্ঞায় নাকি ওই শ্যামাচরণ তর্ক অলঙ্কারের কাছ থেকে শাস্ত্রীয় প্রমাণ উদ্ধার করে নিয়ে এসেছিলেন। অথচ এই গৌরপ্রিয় সরকারই বলছে যে তার বাবা জীবন দশায় শাস্ত্রীয় প্রমাণ উদ্ধার করতে পারেননি। তো আর কথা বাড়াবো না, আসুন আপনাদের আমি শাস্ত্রের মধ্যে নিয়ে যাই। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনাদের আমি নিয়ে এসেছি জাতিতত্ত্ব সংগ্রহ নামক গ্রন্থের মধ্যে। গৌরপ্রিয় সরকার এই গ্রন্থটি লিখেছেন, এই গ্রন্থ নিয়ে অর্থাৎ এই বইটি নিয়েই বিতর্ক এত, অসীম সরকার মহাশয়ের সঙ্গে আমার বিরোধ। এই বইয়ে যেখানে নমঃশূদ্র জাতিতত্ত্ব লেখা হয়েছে, কিভাবে জীবনযোদ্ধার মহাশয় জাতিতত্ত্ব সংগ্রহ করেছেন, কেন সংগ্রহ করেছেন, এর বিস্তারিত লেখা হয়েছে, আমি সেখানে নিয়ে যাচ্ছি এবং সম্পূর্ণ অধ্যায়টি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। নাহলে অসীমবাবু আবার বলবেন যে এক জায়গা বাদ দাও কেন, ওই জায়গাটুক দেখাতে পারো না। তাই আমি অসীমবাবুর জন্যই আজ সম্পূর্ণটি আপনাদের আমি পাঠ করে শোনাবো, একটু ধৈর্য ধরে দেখবেন, এখানে সবিরোধী কথা প্রচুর আছে। আর আমি এই বই থেকেই প্রমাণ করে দেব যে এই বইয়ের লেখা একদম মিথ্যা। তো আসুন আমরা শুরু করি পাঠ। এই জাতিতত্ত্ব সংগ্রহ যে বইটি, এই বইয়ের 32 পৃষ্ঠা এটি, এখানে নমদের কথা খ থেকে আমরা শুরু করছি। এখানে বলছেন 1882 খ্রিস্টাব্দে সাতক্ষীরা বাগেরহাট ও খুলনা সদর মহকুমা নিয়ে খুলনা জেলা গঠিত হয়। তার পূর্বে এসব মহকুমা যশোর জেলার অন্তর্ভুক্ত ছিল। তখন প্রেসিডেন্সি বিভাগের কমিশনার জনৈক ইংরেজি কলকাতায় থাকতেন। খুলনা জেলায় পরিণত হলে খুলনার অফিস আদালত, রাস্তাঘাট নির্মাণ তথা উন্নয়নমূলক কাজ তত্ত্বাবধানের জন্য কমিশনার সাহেব মাঝে মাঝে কলকাতা হতে খুলনা আসতেন। ওই সময়ে খুলনা থেকে দৌলতপুর হয়ে সাতক্ষীরা যাবার একটি রাস্তা নির্মাণের পরিকল্পনা গৃহীত হয়। রাস্তার জন্য মাটি কাটার কাজও শুরু হয়ে যায়। দৌলতপুরের নিকটবর্তী রংপুর নামক অঞ্চলটি ছিল বেশ খানিকটা নিচু, জলা ও জঙ্গলা। সেজন্য দৌলতপুর থেকে সাতক্ষীরাগামী রাস্তার কাজের অগ্রগতি রংপুর অঞ্চলে এসে স্থগিত হয়ে যায়। ওই সময় শ্রী জীবনযোদ্ধার নামক জনৈক ধনাঢ্য ও পরোপকারী ব্যক্তি ব্র্যাকেটে নম স্বেচ্ছায় নিজ ব্যয়ে জঙ্গল পরিষ্কার করে মাটি কেটে নিচু এলাকায় ভরাট করে সরকারের পরিকল্পিত রাস্তা নির্মাণ করে দেন ব্র্যাকেটে 1887 খ্রিস্টাব্দ। আবার ব্র্যাকেটের মধ্যে রয়েছে দৌলতপুর থেকে সাতক্ষীরাগামী রাস্তার উক্ত অংশ আজও জীবনবাবুর রাস্তা নামে খ্যাত। এবার ব্র্যাকেট শেষ। তারপরে বলছেন সরকারের পরিকল্পিত অসমাপ্ত কাজ এভাবে জীবনবাবু কর্তৃক সম্পন্ন হওয়ায় সংবাদে
কমিশনার সাহেব জীবনবাবুকে ডেকে প্রচুর ধন্যবাদ দেন এবং তাকে তার ব্যয়িত অর্থ ফেরত নিতে অনুরোধ জানান। কিন্তু জীবনবাবু টাকা ফেরত নিতে অস্বীকৃত হন। এতে আরও খুশি হয়ে কমিশনার সাহেব খুলনার উন্নয়নমূলক কাজ তত্ত্বাবধানের জন্য গঠিত ডেভেলপমেন্ট কমিটিতে জীবনবাবুকে সম্মানিত সদস্য হিসাবে মনোনয়ন দান করেন এবং কমিশনার সাহেবের আহ্বানে জীবনবাবু কমিটির মিটিংয়ে অংশগ্রহণ করেন। কিন্তু তখন ছিল বর্ণ হিন্দুদের আধিপত্যের যুগ। ডেভেলপমেন্ট কমিটির সকল সদস্যই ছিলেন ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ। নমদেরকে তখন নিকৃষ্ট ও চণ্ডাল বলে মনে করা হতো। এমন সময় এই কমিটিতে একজন নমর অন্তর্ভুক্তি এবং কমিটির মিটিংয়ে সমশ্রেণীতে তার চেয়ারের উপবেশন ইত্যাদি অন্যান্য সদস্যদের গাত্রদাহের কারণ হয়। মিটিং শেষে কমিশনার সাহেব কলকাতায় চলে গেলে খুলনার বিশিষ্ট ব্রাহ্মণ কায়স্থগণ একত্র মিলিত হয়ে এর বিরুদ্ধে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন এবং জীবনবাবু যাতে মিটিংয়ে অত্যন্ত চেয়ারে বসার অধিকার থেকে বঞ্চিত হন এ বিষয়ে মতলব আটেন। তারা সিদ্ধান্ত করেন যে পরবর্তী সভায় জীবনবাবু উপস্থিত হলে তার জাত সম্পর্কে কমিশনার সাহেবের নিকট অভিযোগ তোলা হবে এবং তার ফলে জাতিগত নিকৃষ্টতার কলঙ্ক নিয়ে জীবনবাবুকে স্বেচ্ছায় সভাগৃহ ত্যাগ করে চলে যেতে হবে। পরবর্তী সভায় জীবনবাবু উপস্থিত হলে বর্ণ হিন্দুরা জীবনবাবুর বিরুদ্ধে কমিশনার সাহেবের নিকট এক লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয় যে জীবন যোদ্ধার মহাশয় জাতিতে নমশূদ্র, ধর্মহীন, নিকৃষ্ট ও চণ্ডাল। তাদের কোনো অশুচি নেই, ধোপা নাপিত নেই, পুরোহিত নেই, বিবাহ বা শ্রাদ্ধের কোনো নিয়ম নেই, কোনো নির্দিষ্ট পেশাও নেই। এমন জাতির লোকের সঙ্গে সমশ্রেণীতে বসা যায় না, এতে আমাদের সম্মানের হানি হয়। শীঘ্রই এর প্রতিবিধান করা হোক। এ সকল অভিযোগের প্রেক্ষিতে জীবনবাবুর বক্তব্য কী তা জানতে চেয়ে কমিশনার সাহেব জীবনবাবুকে অনুরোধ জানান। জীবনবাবু ছয় মাস পরে অভিযোগগুলোর উত্তর দেবেন বলে সময় চেয়ে নেন। তারপর থেকে জীবনবাবু অভিযোগগুলোর উত্তর অন্বেষণে দেশের জ্ঞানীগুণী ব্যক্তিদের শরণাপন্ন হতে থাকেন। এমন সময় গোপালগঞ্জের ব্র্যাকেটে ফরিদপুর অন্তর্গত রাউতখামার গ্রামের শ্রী রামলোচন বিশ্বাসের মাতৃশ্রাদ্ধ উপলক্ষে এক বিরাট স্বজাতি ভোজনের আয়োজন হয়। ব্র্যাকেটে 1887। উক্ত সভায় যশোর, খুলনা, বরিশাল ও ফরিদপুর জেলার জ্ঞানীগুণী ও বিশিষ্ট নমগণ একত্রে মিলিত হওয়ার সুযোগ পান। জীবন যোদ্ধার মহাশয় তথায় উপস্থিত হয়ে বিষয়টি বিস্তারে সভায় তুলে ধরেন। বর্ণহিন্দু কর্তৃক এরূপ অপমানকর অভিযোগের সংবাদে সভাস্থ নমদের আত্মসম্মানে আঘাত লাগে এবং প্রয়োজনীয় শাস্ত্রাদি অধ্যয়ন করে ওই সকল অভিযোগের সদুত্তর প্রদানের উদ্দেশ্য কতিপয় জ্ঞানীগুণী ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির যারা সদস্য হন তাদের মধ্যে ফরিদপুর জেলার অন্তর্গত ওরাকান্দির শ্রী ভজরাম চৌধুরী ও শ্রী চৈতন্য বিশ্বাস, পাখিরডাঙ্গার শ্রী স্বরূপ রায়, হরিদাসপুরের শ্রী হরমোহন টিকাদার, খাটবার শ্রী নদের চাঁদ বিশ্বাস ও শ্রী হরিচরণ রায়, মাইগ্রামের শ্রী ঝরুরাম বিশ্বাস, যশোর জেলার অন্তর্গত ভূইভাগের শ্রী ঈশ্বরচন্দ্র মণ্ডল, খুলনা জেলার অন্তর্গত মৌপুরার শ্রী চৈতন্য বিশ্বাস, দত্তডাঙ্গার শ্রী তপস্বী রাম গাইন, গোড়া নালুরায় শ্রী যশোমন্ত বাজ, সাঁচিয়াদহের শ্রী উমাচরণ বিশ্বাস ও শ্রী জয়চাঁদ বিশ্বাস এবং বৈঝাকির শ্রী নদিয়াচাঁদ সরকার প্রমুখ ব্যক্তিবর্গর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। শ্রদ্ধা ভক্তবৃন্দ, আপনাদের জানিয়ে রাখি বৈঝাকির শ্রী নদিয়াচাঁদ সরকার ইনি হচ্ছেন লেখক গৌরপ্রিয় সরকারের পিতা, নদিয়াচাঁদ সরকার। ইনিও কিন্তু এই জীবন যোদ্ধারের যে কমিটি, এই কমিটির সঙ্গে যুক্ত।
এরপর কি বর্ণনা করা হয়েছে দেখুন। এ সকল ব্যক্তি স্বজাতির শাস্ত্রীয় ইতিহাস অন্বেষণে উৎসাহী হয়ে তখন হতে দীর্ঘ 4-5 মাস যাবৎ শাস্ত্র গ্রন্থাদি খুঁজে অধ্যয়নে তৎপর থাকেন, কিন্তু প্রচলিত কোনো শাস্ত্রের মধ্যে তারা নিজেদের কোনো কথা দেখতে পান না। অনন্য উপায় হয়ে তখন তারা ওরাকান্দি ব্র্যাকেটে গোপালগঞ্জ নিবাসী মহোন্নত মহামানব শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের ব্র্যাকেটে 1846 থেকে 1936 খ্রিস্টাব্দ, এখানে ডেট ভুল আছে, শরণাপন্ন হন। ঠাকুরের বয়স তখন প্রায় 42 বছর। অসীম সরকার বলেছেন তখন নাকি গুরুচাঁদ ঠাকুরের একদম জরাজীর্ণ অবস্থা, তিনি বৃদ্ধ হয়ে গেছেন। যাই হোক, পরে যদিও বলেছেন যে তিনি ভুল বলেছেন, যাই হোক। তারপরে দেখুন এখানে কি বলছেন, তিনি সূক্ষ্মদর্শী মহাপুরুষ, প্রচলিত শাস্ত্রাদিতে নবজাতির কথা না থাকার কারণ কি তা তিনি জানতেন এবং কোথায় কোন গ্রন্থে এ তথ্য লিখিত আছে তাও তিনি জানতেন। নবজাতি তার শাস্ত্রীয় পরিচয় অবগত হোক, এ জাতি তার রীত গৌরব পুনরুদ্ধার করুক, এ ছিল মহাত্মার অন্তরের অভিলাষ। তারা মহাত্মার নিকট সবিনয়ে সব কিছু নিবেদন করলে মহাত্মা সস্নেহে সব কথা তাদের নিকট খুলে বলেন। প্রচলিত শাস্ত্রাদিতে নবজাতির কথা লিখিত না থাকার রহস্য কি, তাদের চণ্ডাল খেতাব হওয়ার কারণ কি, এ মর্মে রাজা বল্লাল সেনের ভূমিকা কি ইত্যাদি সম্পর্কিত বিস্তৃত কাহিনী মহাত্মা তাদের নিকটে ব্যক্ত করেন এবং কোথায় গেলে শাস্ত্রীয় ইতিহাস পাওয়া যাবে সেই মর্মে পরামর্শ প্রদান করেন। মহাত্মার নির্দেশে তখন তারা ফরিদপুরের অন্তর্গত মল্লিকপুর নিবাসী জনৈক সংস্কৃতজ্ঞ সুপণ্ডিত শ্রী শ্যামাচরণ তর্ক অলঙ্কারের নিকট গিয়ে প্রয়োজনীয় সকল তত্ত্ব অবগত হন। তিনি শক্তি সঙ্গম তন্ত্র নামক একখানা অতি পুরাতন সংস্কৃত তন্ত্রগ্রন্থ বের করে তাদের দেখান। একখানি গ্রন্থখানি 64 অধ্যায়ে বিভক্ত, তন্মধ্যে প্রান্তোষী নামক অধ্যায় হর পার্বতী সংবাদে ব্র্যাকেটে হর ও পার্বতীর কথোপকথনের মধ্য দিয়ে নবজাতির উৎপত্তি ও বংশবিস্তার বিবরণ লিখিত আছে দেখতে পান। শ্রোতা ভক্তবৃন্দ দেখুন, আপনাদের আমি একটা কথা জানিয়ে রাখি, তন্ত্রশাস্ত্র কখনো অধ্যায়ে বিভক্ত হয় না, স্বর্গে বিভক্ত হয় অথবা পটলে বিভক্ত হয়, যার ভাগগুলোর নাম কখনো অধ্যায় হয় না তন্ত্রশাস্ত্রের নাম। যাই হোক, আমি সে প্রমাণও আপনাদের আমি দেখাবো, এই জন্য এখানে একটু জাস্ট মনে করিয়ে দিলাম। গ্রন্থখানি এত পুরাতন ছিল যে তার পাতাগুলো তখন পচে পচে খসে পড়তে শুরু করেছে। পণ্ডিত শ্রী শ্যামাচরণ তর্ক অলঙ্কার অতি যত্নে ওই পুরাতন গ্রন্থ থেকে সংশ্লিষ্ট অংশ বঙ্গানুবাদ করে তাদের হাতে প্রদান করেন। তর্ক অলঙ্কার মহাশয়ের নিকট হতে স্বজাতির উৎপত্তি তত্ত্ব প্রাপ্ত হয়ে সানন্দে তারা মহাত্মা শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নিকট গিয়ে তা অর্পণ করেন। শ্রদ্ধ ভক্তবৃন্দ, যারা একটু বিচক্ষণ বুদ্ধি নিয়ে চলেন তারা আশা করি বুঝতে পারছেন যে গুরুচাঁদ ঠাকুরের নাম এবং গুরুচাঁদ ঠাকুরকে কিভাবে এখানে লেখক জড়ালেন, কেন গুরুচাঁদ ঠাকুরের নাম জড়ালেন, যাতে গুরুচাঁদ ঠাকুরের ভক্ত যারা অর্থাৎ মতুয়া যারা তারা যেন মনে প্রাণে এই তথ্যটি মেনে নেয় এবং বিশ্বাস করে। গুরুচাঁদ ঠাকুর বলছে তাহলে তো অবশ্যই বিশ্বাস করতে হবে, কিন্তু দেখুন গুরুচাঁদ ঠাকুর এ বিষয়ে কিছু জানতেনই না। গুরুচাঁদ ঠাকুর যদি জানতেন তাহলে তার পারিষদবর্গরা যারা ছিলেন তারা জানতেন না, যা আমি পূর্বে আলোচনা করেছি এবং পরে গিয়েও আলোচনা করব। আসুন আগে এই কি লেখা আছে এই বইতে আমরা সেটা দেখে নিই। অতঃপর কমিশনার সাহেবের নির্দেশে 6 মাস পরে খুলনা শহরে যে সভা বসে মহাত্মা শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদ নিয়ে জীবনবাবু সহ দেশের বিশিষ্ট নবগণ উক্ত সভায় গিয়ে উপস্থিত হন। মাননীয় কমিশনার সাহেবের অনুমতিক্রমে জীবন জোদ্দার মহাশয়ের পরিবর্তে সাঁচিয়াদহ ব্র্যাকেটে খুলনা নিবাসী শ্রী উমাচরণ বিশ্বাস স্বজাতির শাস্ত্রসম্মত পরিচয় প্রদানের উদ্দেশ্যে উঠে দাঁড়ান। সেদিন নির্দিষ্ট সদস্যগণ ব্যতীত খুলনার আরও অনেক লোক সবাই এসে ভিড় করেছিলেন।
তাহলে শ্রদ্ধা ভক্তবৃন্দ, আপনারা দেখলেন কিভাবে জাতি তত্ত্ব সংগ্রহ করেছিলেন জীবন জোদ্দার মহাশয়, আমরা সেটুকু দেখালাম। এরপরে সেই সবাই গিয়ে কি ভাষণ দিচ্ছেন, কি বলছেন না বলছেন না আমরা আর অত আলোচনা করতে যাব না, কারণ ভিডিও অনেক বড় হচ্ছে, এই জন্য এইটুকু বাদ দিচ্ছি। মূলত জাতি তত্ত্ব কিভাবে সংগ্রহ করেছিলেন সেটি জানার বিষয় ছিল, অসীমবাবুর সেটি দাবি ছিল, আমরা সেটি দেখালাম। এখানে একটা বিষয় আপনারা হয়তো লক্ষ্য করবেন, এই কমিটিতে যখন মিটিং ডাকলেন সেই মিটিংয়ে গুরুচার ঠাকুর কিন্তু আসেননি, তখন কিন্তু তিনি ইয়াং 42 বছর বয়স, তিনি আসতে পারতেন, তিনি আসেননি, এমনকি গুরুচার ঠাকুরের কোনো পারিষদবর্গও কেউ আসেননি। তো যাই হোক, জীবন জোদ্দারের অনুসারী যারা শুধু তারাই এলেন এবং সেখানে মিটিং করলেন। তো আসুন এইখানে দেখুন, এই শেষে যেখানে জাতিতত্ত্ব প্রমাণেরা দেখানো শুরু করছে তার আগে কয়েকটি লাইন কি লিখেছে আমরা সেই জায়গাটি দেখিয়ে মূল আলোচনায় প্রবেশ করব। শ্রী উমাচরণ বিশ্বাস উক্ত সভায় দীর্ঘ ভাষণ দিলেন, ভাষণ দেওয়ার পর তিনি যা বলছেন সে কথা দিয়ে শুরু করছি। এই কথা বলে শ্রী উমাচরণ বিশ্বাস পকেট হতে বঙ্গ অনুবাদ বের করে সভায় তুলে ধরেন এবং তা থেকে কিয়দংশ সকলকে পাঠ করে শোনান। শ্যামাচরণ তর্কলঙ্কা ছিলেন ওই সময়ের বাংলার একজন বিখ্যাত পণ্ডিত। খুলনার অভিযোগকারীদের অনেকেই তার সম্পর্কে জানতেন এবং পণ্ডিতের ওই বঙ্গ অনুবাদ দেখে তাদের আপত্তির নিরসন হয়। জীবনবাবুর সম্মান বজায় থাকে। জীবনবাবুর ঘটনাকে কেন্দ্র করে মহাত্মা শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদে এমনিভাবে নবজাতির শাস্ত্রীয় ইতিহাস উদ্ধার করা সম্ভব হয়। মহাত্মার যে কজন ভক্ত এই ইতিহাস অন্বেষণ থেকে শুরু করে খুলনার কথিত অধিবেশন পর্যন্ত প্রাসঙ্গিক সকল কর্মে যত্নপর ছিলেন এই গ্রন্থকারের পিতৃদেব শ্রী নদিয়াচাঁদ সরকার, ছিলেন তাদের অন্যতম এবং তার নিকট হতেই শক্তি সঙ্গম তন্ত্রের বঙ্গ অনুবাদ সহ প্রয়োজনীয় অনেক তথ্য এই গ্রন্থকার প্রাপ্ত হয়েছিলেন। শ্রদ্ধ ভক্তবৃন্দ, তাহলে আমরা এই পাঠের মাধ্যমে জানতে পারলাম যে শ্রদ্ধ শ্রী নদিয়াচাঁদ সরকার ছিলেন জীবন জোদ্দারের যে কমিটি সেই কমিটির অন্যতম একজন শ্রেষ্ঠ ব্যক্তি। তিনি জীবন জোদ্দারের সাথে থেকে শক্তি সঙ্গম তন্ত্রের বঙ্গ অনুবাদ উদ্ধার করেন এবং তার কাছ থেকেই এই গ্রন্থকার এই শক্তি সঙ্গম তন্ত্রের বঙ্গ অনুবাদ প্রাপ্ত হন। আচ্ছা, এটা যদি সত্যি হয় তাহলে চলুন এই গৌরপ্রিয় সরকার অর্থাৎ এই গ্রন্থের লেখক তিনি ভূমিকায় কী লিখেছেন আমরা সেটা একটু দেখব। শ্রদ্ধা ভক্তবৃন্দ, জাতিতত্ত্ব সংগ্রহ যে গ্রন্থ তার ভূমিকা এটি দেখুন, এটি হচ্ছে ভূমিকা। আমরা চলে যাব ওই পৃষ্ঠায় ভূমিকার, সেখান থেকে দেখাবো যে তিনি কী লিখছেন, তারপরে এই পৃষ্ঠায় ওইসব কিছু জায়গা অবশ্যই দেখাবো। দেখুন এখানে বলছেন, এই গ্রন্থ প্রণয়নের উৎসাহদাতা আমার পিতৃদেব শ্রী নদিয়াচাঁদ সরকার, তিনি ছিলেন বঙ্গের একজন জনপ্রিয় গায়ক কবি। মহাত্মা শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের এখানে রয়েছে 1886 থেকে 1938, এটাও এই খ্রিস্টাব্দ ভুল আছে। ওরাকান্দি গোপালগঞ্জ ফরিদপুর ব্র্যাকেট শেষ নির্দেশে কতিপয় সঙ্গীসহ তিনি বহুদিন ধরে বহু শাস্ত্র অধ্যয়ন করে স্বজাতির শাস্ত্রীয় ইতিহাস উদ্ধার করে জনসমাজে তা প্রচার করার ব্রতী হয়েছিলেন, কিন্তু তার জীবন দশায় তিনি সে কাজ করে যেতে পারেননি। তার সেই অসম্পূর্ণ ইচ্ছা এ গ্রন্থ প্রণয়ে আমাকে উদ্বুদ্ধ করেছে। শ্রদ্ধা ভক্তবৃন্দ, দেখুন এখানে পরিষ্কারভাবে লেখক বলে গেলেন যে লেখকের পিতা শ্রী নদিয়াচাঁদ সরকার গুরুচাঁদ ঠাকুরের আদেশে সারা জীবন তিনি শাস্ত্র অধ্যয়ন করেছেন এবং অন্বেষণ করেছেন স্বজাতির জাতিতত্ত্ব উদ্ধারের জন্য, কিন্তু তার জীবন দশায় তিনি এই কাজটি করে যেতে পারেননি। তাহলে একটু আগে যে আমরা দেখলাম লেখক নাকি তার বাবার কাছ থেকে এই শক্তি সঙ্গম জাতিতত্ত্বের ফর্মুলা পেয়েছে, কোনটা আমরা বিশ্বাস করবো? লেখকের এই ভূমিকায় যে নিজে বলছে সেটি বিশ্বাস করবো, নাকি ওই ভিতরে লেখকের নামে অন্য কেউ লিখেছে এখন তো মনে হচ্ছে তাই সেটি বিশ্বাস করবো? আসুন লেখক আরও কী বলছে ভূমিকায় আমরা আর একটুখানি দেখে নিই। আমরা কেন জাতির গর্ব করি, কেনই বা
অপরকে ঘৃণা করি, এরূপ গর্ব বা ঘৃণা করার অধিকার আমাদের আছে কি না ইত্যাদি প্রশ্ন নিয়ে আমরা অনেকেই হয়তো ভাবি না। এ গ্রন্থে আমি যেসব কথা তুলে ধরার চেষ্টা করেছি, আমরা যদি নিজেকে জানি এবং অপরকে জানতে চেষ্টা করি, তাহলে আমাদের অহেতুক জাতিগর্ব যেমন প্রশমিত হবে, অনেক অবজ্ঞা করার দুঃসাহসও তেমনি অবদমিত হয়ে আসবে, ফলে সমাজ থেকে জাতিভেদ বিলীন হওয়ার পথ আরও একটু সুগম হয়ে উঠবে। এই মহান উদ্দেশ্যকে সামনে রেখে আমি এই গ্রন্থ প্রণয়নে প্রবৃত্ত হয়েছি। জাতিসমূহের উৎপত্তি তথ্য গ্রন্থাদিতে যে রূপ লিখিত আছে, অবিকল সেই রূপে আমি বিভিন্ন জাতির উৎপত্তির কথা উদ্ধৃত করার চেষ্টা করেছি। অনেক গ্রন্থ আজ দুষ্প্রাপ্য, দুষ্প্রাপ্য গ্রন্থাদি উদ্ধৃতি অনেক ক্ষেত্রে অন্য গ্রন্থ থেকে সংগ্রহ করেছি। মানবতার পূজার উদ্দেশ্যে শাস্ত্র বাগিচা থেকে পুষ্প চয়ন করেছি। আমার এই পুষ্প মানবতাশী চরণে স্থান পাবে কিনা জানি না, তবে আমার এই চেষ্টায় যদি কোনো অন্ধ সংস্কার ঘুচে যায়, যদি কোনো জাতির গর্ব সামান্যতম খর্ব হয়, অথবা যদি কারোর হীনমন্যতা তিরোহিত হয়, তাহলেই আমার এ চেষ্টা সামর্থ্য হবে। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, দেখুন এখানে পরিষ্কার বুঝতে পাচ্ছেন, সমাজে এই জাতা জাতি, এই সমাজে নমশূদ্রদের এত হেয় প্রতিপন্ন করা, চণ্ডাল হিসাবে তাদের শাস্ত্রের মধ্যে নিকৃষ্টতম দেখানো, এই সমস্ত থেকে একটা নিষ্কৃতি পাওয়ার একটা পথ তিনি বের করলেন। তিনি কোথা থেকে নিলেন? জাতিসমূহ উৎপত্তি তত্ত্ব আদি যে সমস্ত গ্রন্থ রয়েছে তার থেকে তিনি এই সমস্ত লেখাগুলো তিনি নিয়েছেন, বিভিন্ন জাতির উৎপত্তির কথা তিনি নিয়েছেন। এটি শক্তি সঙ্গম তন্ত্রশাস্ত্রের কথা নয়, এখানে লেখকের পরিষ্কার জবানিতে বোঝা যাচ্ছে। তারপরে বলেছেন যে সমস্ত দুষ্প্রাপ্ত গ্রন্থের কথা তিনি বলেছেন সেগুলো তার দেখা না, তিনি বিভিন্ন গ্রন্থাদির থেকে সেই সমস্ত তথ্য সংগ্রহ করেছেন। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে লেখক একটা সৎ উদ্দেশ্য নিয়ে লিখেছিলেন, যে এই শক্তি সঙ্গম তন্ত্রের নামকরণ করে, যদিও শক্তি সঙ্গম তন্ত্রে এটি নেই, হয়তো বা লেখক জানতেন বা জানতেন না জানি না, তবে তিনি যে স্বীকার করেছেন যে তার বাবার জীবন দশায় এই কাজটি তিনি করে যেতে পারেননি, আর তার বাবা জীবন যোদ্ধারের ওই শাস্ত্র অনুসন্ধান কমিটির মধ্যে ছিল, তাহলে এখানে আপনি কি বলবেন অসীমবাবুকে? আমি প্রশ্ন করছি এই জায়গাটিতে, আপনি কি বলবেন, আপনার কি মনে হয়? এরপরেও কি মনে হয় যে জাতিতত্ত্ব সংগ্রহে যে জাতিতত্ত্ব আছে সেটি সত্যি? এ কারণেই আমি বলেছিলাম যে জীবন যোদ্ধার মহাশয় হয়তোবা, যেহেতু জমিদার, হয়তোবা অর্থ দিয়ে, ব্রাহ্মণ যেহেতু লোভী, তর্ক অলঙ্কার মহাশয়কে দিয়ে জাতিতত্ত্ব লিখিয়ে নিয়েছিলেন। তৎকালীন সময়ে এরকম বহু মানুষ আছে নিজেদের জাতিতে ওঠার জন্য তারা জাতিতত্ত্ব লিখিয়ে নিতেন, জীবনবাবু সেইভাবে লিখিয়েছিলেন তার সম্মান বাঁচাবার জন্য। আমি জীবনবাবুকে একটুও অসম্মান করছি না, তিনি যদি এই কাজটি করেও থাকেন, তথাপি তিনি আমার কাছে শ্রদ্ধেয় নমস্য প্রণম্য ব্যক্তি, তিনি নমশূদ্রদের মধ্যে অবশ্যই একজন উজ্জ্বল নক্ষত্র। তো অসীমবাবু, এবার আপনাকে আর একটা প্রমাণ আমি দেখাবো, যেটা আমাদের অশ্বিনী কর্তা লিখেছেন। আপনি জানেন, তথাপি প্রমাণ না দেখালে বলবেন যে শাস্ত্রের থেকে তো কই দেখালে না, তো তাই এবার আমি আপনাকে দেখাবো হরিসংগীতে শ্রী শ্রী অশ্বিনী সরকার মহাশয় অশ্বিনী কর্তা কী লিখেছেন। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, দেখুন এইটা হচ্ছে শ্রী শ্রী হরিসংকীর্তন। এই হরিসংগীতের মধ্যে অশ্বিনী কর্তা যে গানটি লিখেছেন, গান নাম্বার হচ্ছে 47 আর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 48। এটি ঠাকুরবাড়ি অর্থাৎ আমাদের ঠাকুরনগর থেকে প্রকাশিত শ্রী হরিসঙ্গীত, বাংলাদেশ থেকে প্রকাশিত যে হরিসঙ্গীত তার পৃষ্ঠা নাম্বার আলাদা হতে পারে, কিন্তু গানটা একই থাকবে। মোরা কেন নবদ্বীপ যাবো, শূন্য নদী আয় কী ফল পাবো। এই গানের দেখুন একদম তৃতীয় কলিতে আপনাদের আমি নিয়ে এসেছি, এই হচ্ছে তৃতীয় কলি। এই তৃতীয় কলিতে রয়েছে, ভারত ভাগবত রামায়ণ তন্ত্র গ্রন্থ অগণন, কোন শাস্ত্রে নমশূদ্রের না পাই নিদর্শন, এবার শাস্ত্র মতে করলে সাধন কেমনে তারে পাবো। তাহলে শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনারা বুঝতে পাচ্ছেন যে অশ্বিনী কর্তাও এখানে পরিষ্কার বললেন যে কোন শাস্ত্রে নমশূদ্রের নিদর্শন নেই।
শুধু অশ্বিনী কর্তা না, যারা যারা পড়াশোনা করেছে, যে সমস্ত পণ্ডিতবর্গ শাস্ত্র সম্পর্কে একটু জ্ঞান রাখে, তারা প্রত্যেকেই জানেন নমশূদ্র নাম একদম এক নতুন নাম। নমশূদ্র নামের কোনো প্রাচীনত্বর কোনো প্রমাণ পাওয়া যায়নি আজও পর্যন্ত। তো শ্রদ্ধা ভক্তবৃন্দ, এবার আসুন আপনাদের দেখাই আমি এই শক্তি সঙ্গম তন্ত্রের মধ্যে যে চারটি খণ্ড আছে, কালীখণ্ড, তারাখণ্ড, সুন্দরী খণ্ড এবং ছিন্নমস্তা খণ্ড, এই খণ্ডগুলো কোন কোন খণ্ড কত কত পটলে বিভক্ত। এই তন্ত্রশাস্ত্রকে অর্থাৎ শক্তি সঙ্গম তন্ত্র কিন্তু অধ্যায়ে বিভক্ত হয় না। দেখুন এখানে বর্ণনা করছেন যে কালীখণ্ড 31 পটল মে পূর্ণ হে, অর্থাৎ 31 পটলে পূর্ণ, আর তারাখণ্ড 71 পটল মে পূর্ণ হে, মানে তারাখণ্ড হচ্ছে 71 পটলে পূর্ণ, সুন্দরীখণ্ড 21 পটল মে পূর্ণ হে, সুন্দরী খণ্ডটি হচ্ছে 21 পটলে পূর্ণ, আর ছিন্নমস্তা খণ্ড গরাহ পটল মে পূর্ণ হে, অর্থাৎ 11 পটলে পূর্ণ এই ছিন্নমস্তা খণ্ডটি। তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন যে এই শক্তি সঙ্গম তন্ত্র পটলে বিভক্ত, অধ্যায়ে বিভক্ত হয় না। শ্রদ্ধ অসীমবাবু, আপনাকে একটু আমি দুটো কথা বলতে চাই। ভেবেছিলাম একদম কিছু বলবো না, কিন্তু একটি কথা আপনাকে মনে করাতে চাই। আপনি আমাকে বললেন যে আমি গুরুচার ঠাকুরের কথা অমান্য করছি, কোথায় করেছি সে তো জানি না, এই শক্তি সঙ্গম তন্ত্রের এই মিথ্যা কল্পিত কাহিনীকে বিশ্বাস না করে যদি গুরুচাঁদকে অবমাননা করা হয় তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়েছি, আর এটি তো আমি মানবই না, কারণ এটা সরাসরি মিথ্যা কথা, এটা তো আপনিও আশা করি বুঝতে পারছেন এখন আমার এই ভিডিও দেখে। কিন্তু আপনি যে বারবার বলছেন যারা পড়াশোনা করে এই পড়াশোনা ইডিয়েট এইভাবে বলছেন, এবং তারা যে যারা পড়াশোনা করেছি আমরা যারা যে সমস্ত বই এবং যে সমস্ত শাস্ত্রাদি পড়ি তা কদিন পরে 6 টাকা কেজি দরে বিক্রি হয়, তা দিয়ে ঠোঙা তৈরি হয়, এই জন্য এরা ঠোঙা পণ্ডিত, এইসব বলছেন, এতে কি গুরুচাঁদকে অপমান করা হচ্ছে বলে মনে হয় না আপনার? গুরুচাঁদের সর্ববৃহৎ আন্দোলন যেটি ছিল সেটি ছিলই হচ্ছে শিক্ষা আন্দোলন। গুরুচাঁদ ঠাকুরের কথাই ছিল ছেলে মেয়েকে দেবে শিক্ষা, প্রয়োজনে করবে ভিক্ষা। এবার আপনি ভেবে দেখবেন আপনি গুরুচাঁদকে অপমান করলেন নাকি আমি করলাম। তো শ্রদ্ধা ভক্তবৃন্দ, আপনারা দেখলেন এত সময় ধরে আমি যে তথ্য প্রমাণ আদি আপনাদের সামনে তুলে ধরলাম তাতে কি আপনাদের কোথাও মনে হয় যে গৌরপ্রিয় সরকার তিনি যে জাতিতত্ত্ব লিখেছে সেটা সত্যি কথা? তবে এই জাতিতত্ত্ব পেলেন কোথায়? জীবনযোদ্ধার এই জাতিতত্ত্ব পেলেন কোথায়? তৎকালীন সময়ে রাজা মহারাজারা জমিদাররা অর্থের বিনিময়ে বড় বড় পণ্ডিতদের কাছ থেকে নিজের জাতির একটা ইতিহাস তারা লিখাতে পারতেন, বা নিজের বংশের একটা গৌরবময় ইতিহাস তারা লিখাতে পারতেন, কোনো এক ব্রাহ্মণ পরিবারের সঙ্গে তাদের যুক্ত করতে পারতেন। এভাবে বহু গ্রন্থ আছে, বহু প্রমাণ রয়েছে এভাবে। আর অসীমবাবু, আপনি আমাকে প্রশ্ন করেছেন যে বল্লাল সেনের সময়ে কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, কাদের পরে অত্যাচার হয়েছিল, এ বিষয়ে আলোচনা করতে, আমি না পারলে আপনি তার উত্তর দেবেন। তো আপনাকে আমি সংক্ষেপে একটু জানিয়ে রাখি, বল্লাল সেনের ক্যারেক্টারটাই হচ্ছে ঐতিহাসিকভাবে লুজ, আর তার উপরে যাদের কথা আপনারা বলে থাকেন, বিশেষ করে বল্লাল সেনের সময় নমশূদ্রদের উপরে যে অত্যাচার হয়েছে এ কথাটি একদম সর্বৈব মিথ্যা, এটা ঠিক নয়। কারণ কি, বল্লাল সেনের সময়ে বল্লাল সেনের শিক্ষক তিনি নিজে বল্লালের জীবনী লিখেছেন, বল্লাল চরিত, সেই বল্লাল চরিতমের মধ্যে কিন্তু কোথাও নমশূদ্র জাতির কথা উল্লেখ নেই, নমশূদ্র জাতিকেতে যে জাতিচ্যুত করেছিল তেমন কোনো ঘটনা নেই। সেখানে দেখা যাচ্ছে বৈদ্য জাতিদের জাতিচ্যুত করেছিল, বণিকদের জাতিচ্যুত করেছিল, এবং বল্লাল চরিতের বঙ্গানুবাদ একটা বই রয়েছে সেখানেও আমরা দেখতে পাবো বণিকদের জাতিচ্যুত করছে, সুবর্ণ বণিকদের, কিন্তু কোথাও নমশূদ্রদের ইতিহাস লেখা নেই। আপনি বলতে চাইবেন যে বল্লাল সেন কী করেছিলেন, না নমশূদ্রদের যে যে বইতে আছে নামকরণ সেই সমস্ত বই পুড়িয়ে ফেলেছিল, নতুন করে লিখেছিল বই, নতুন করে শাস্ত্র লিখেছিল, যা কখনো কি সম্ভব বলে আপনার মনে হয়? আপনি একটু ভেবে দেখবেন, বল্লাল সেন যদি ওই সময় সমস্ত শাস্ত্র পুড়িয়ে ফেলে, আমি ধরে নিলাম হ্যাঁ বল্লাল সেন সমস্ত শাস্ত্র পুড়িয়ে ফেলেছে, তো বল্লালের রাজত্ব কতটুকু ছিল?
বল্লালের রাজত্বের সীমানার বাইরে যে সমস্ত রাজ্যগুলো ছিল তাদের রাজ্যের গ্রন্থের তো নিশ্চয়ই আর নমিশূদরদের নামকরণ বাদ দিয়ে দেয়নি। এত বড় ভারতবর্ষের যত যত শাস্ত্র আছে কোনো শাস্ত্রে নমিশূদরদের নাম নেই, নাকি বল্লাল সেন সমস্ত রাজ্যে গিয়ে গিয়ে শাস্ত্র এনে এনে পুড়িয়ে ফেলেছিলেন? এটা একটা অযৌক্তিক কথা নয়? আপনার কি মনে হয়? একবার চিন্তা করবেন, এই বিষয়টা নিয়ে একবার ভাববেন। আর তারপরে আমি বলেছিলাম যে চণ্ডালরা একসময় এত উঁচুতে ছিল, একটা গৌরবময় জাতি চণ্ডাল জাতি, আর সেই জাতির কাছে এসে ব্রাহ্মণরা দীক্ষা গ্রহণ করতেন, মন্ত্র শিক্ষার জন্য এসে তার স্ত্রী পুত্রদের বাসন মেজে দিতেন, পুত্রদের সেবা শুশ্রূষা করতেন, এইভাবে খুশি করে তারা দীক্ষা নিতেন। তাতে আপনি খুব হেসে খুটিখুটি হয়েছেন, বলেছেন প্রমাণ দিতে। তো এই ভিডিওটি অনেক বড় হচ্ছে, আগামী ভিডিওতে আমি আপনাকে প্রমাণ দেব যে কোন বইতে রয়েছে যে চণ্ডাল জাতির কাছে এসে ব্রাহ্মণরা দীক্ষিত হতো, কবে থেকে ব্রাহ্মণরা এই চণ্ডালদের নামে কালিমা লেপন করেছে, কবে থেকে এই চণ্ডালদের শাস্ত্রের মধ্যে ঘৃণিতভাবে দেখানো হয়েছে। এর বিস্তারিত নিয়ে আগামী ভিডিওতে আপনার উত্তর আমি অবশ্যই দেব। তো আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। হরি বল।